নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেলে আমি এখন রাশিফল প্রকাশ করতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি পাঁচই মাঘ কুড়ি জানুয়ারি শুক্রবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই মাঘ কুড়ি জানুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা এগারো ত্রয়োদশী দিবা সাতটা চল্লিশ পরে চতুর্দশী শেষরাত্রি পাঁচটা আঠাশ মূলা নক্ষত্র দিবা এগারোটা সাত যোগ রাত্রি ছটা তেরো এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আজকের দিনে আজ কুড়ি জানুয়ারি শুক্রবার প্রথমে রাহু রাহু অবস্থান করছে মেষে মেষে রাহু অবস্থান করছে যতক্ষণে ভরিণী নক্ষত্রে মঙ্গল বৃষে রোহিণী নক্ষত্রে কেতু তুলায় সাথী নক্ষত্রে বুথ ও চন্দ্র ধনুতে ধনুতে বুথ পূর্বসারা নক্ষত্রে ধনুতেই চন্দ্র পূর্বসারা নক্ষত্রে শনি রবি ও শুক্র মকরে রবি মকরে উত্তরসারা নক্ষত্রে শুক্র মকরে ধনিষ্ঠা নক্ষত্রে শনি শনি অবস্থান করছে কুম্ভে ধনিষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি মিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবার আসুন দেখে নিই বারোটি রাশির আজ অর্থাৎ কুড়ি জানুয়ারি শুক্রবারের রাশি ফল প্রথমে মেষ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আপনি লক্ষ্য করবেন তবে মেষরাশি আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারো শত্রুতা আপনার মনের মধ্যে যথেষ্ট চাপ আনবে ভাইয়ের কারণে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে ভাতৃজনিত অশুভ ফল আপনাকে যথেষ্ট চাপে রাখবে মেষ রাশি আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুদের সঙ্গে আপনি বিশেষভাবে কোথাও ভ্রমণে যেতেই পারবেন মেষ রাশি এছাড়াও মেষ রাশি আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না তবে আপনার সন্তান আপনার মুগুজ্জ্বল করবে সন্তানজনিত শুভ সংবাদ আপনি বিশেষভাবেই পাবেন মেষ রাশি আজকের দিনে আপনার স্বামী সম্পর্ক কিছুটা হলেও ভালো হবে আপনার শরীরের সম্পর্কে বিশেষ সাবধানে থাকতে হবে বাইরের খাওয়া দাওয়া বিশেষ ভালো নয় খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নবান হন মেষ রাশি হলে ভারী ধরনের কোনো রোগ ব্যাধি আপনাকে গ্রাস করতেই পারে মেষ রাশি আজকের দিনে সন্তানজনিত শুভ ফল অবশ্যই পাবেন মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষ উপকৃত হবেন পিতার সঙ্গে কোনো কারণে কিছুটা বাদ বিবাদ হলেও পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা এরপরে বৃষ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা সন্তানজনিত শুভ সমাচার অবশ্যই পাবে তবে যে দিক দিয়ে ভয় তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন বৃষ রাশি আপনার সন্তান ডোবাবে সন্তানের অভদ্র ব্যবহার সন্তানের খারাপ ব্যবহার আপনার মনের মধ্যে যথেষ্ট চাপ রাখবে তবে যেদিক দিয়ে চিন্তা আছে তা হচ্ছে বন্ধু বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট খারাপ আচরণ করবে তবে বিশ্ব রাশি আজকের দিনে কোন বন্ধু আবার আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাই বন্ধু চিনে মিশতে শিখুন রাশি আজকের দিনে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না বিবাদমান হতে পারেন মায়ের সঙ্গে কোনো ব্যাপারে কথা কাটাকাটি হতেই পারে আজকের দিনে ব্যয় কমানো দরকার বৃষ রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বৃষ রাশির জাতক জাতিকা এরপরে মিথুন রাশি আজকের দিনটি যথেষ্ট চিন্তা কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা সন্তানজনিত সৌভাগ্যের খবর অবশ্যই আছে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন তবে যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু বন্ধুরা আপনার সঙ্গে কোনো ব্যাপারে খারাপ আচরণ করবে বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবেন আজকের দিনে আপনার সন্তান মগুজ্জ্বল করবে সন্তানের দিক থেকে ভালো রেজাল্ট আপনি আশা করতেই পারেন মিথুন রাশি মিথুন রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ অবশ্যই আছে তবে যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে অতিরিক্ত অস্থিরতা স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না ভাই বা কারোর থেকে আপনি আকস্মিক শত্রুতা দেখে অবাক হয়ে যাবেন মিথুন রাসে কোথাও পড়ে গিয়ে চরম আঘাত লাগতে পারে শরীরের ব্যাপারে বিশেষ সাবধানে থাকতেই হবে আজকের দিনে যেদিক দিয়ে একটা হতাশাবান খবর আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাইয়ের জন্য আপনাকে যথেষ্ট চাপে থাকতেই হবে আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনের সফলতা অবশ্যই আপনার জীবনে আছে মিথুন রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মিথুন রাশিরই জাতক জাতিকা এরপরে এরপরে কর্কট রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন তবে কর্কট রাশি যে দিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুদের সাহায্যে আপনি কর্মজগতে উন্নতির পথ খুঁজে পাবেন তবে কর্কট রাশি যে দিক দিয়ে চাপ তা হচ্ছে এক ব্যাকাধি সূত্র থেকে যে আয়োজক তা সেভাবে বৃদ্ধি পাবে না কোথাও পড়ে গিয়ে আপনার চরম আঘাত লাগতে পারে আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয় যোগ আছে যা আপনার চেয়ে চিন্তার কারণ হবে আজকের দিনে আপনার মা বা আপনার সঙ্গে ভালো আচরণ করবে আজকের দিনে পারিবারিক জীবনে অবশ্যই সৌভাগ্য আছে এক বা একাধিক সূত্র থেকে আয় যোগ আছে তবে পিতার সঙ্গে বিবাদ সন্তানের শারীরিক অসুস্থতা স্বামী স্ত্রীর সম্পর্কের তিক্ততা আপনাকে সহ্য করতেই হবে কর্কট রাশি কর্কট রাশি শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকা এরপরে সিংহ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ সন্তানজনিত সৌভাগ্যের খবর অবশ্যই আছে তবে আজকের দিনে যে দিক দিয়ে সুবিধা আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে সাহায্যের রাত বাড়ি দেবে বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আজকের দিনে পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা যোগ রয়েছে তবে আজকের দিনে এক একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা অবশ্যই দেখতে পাবেন আজকের দিনে কর্কট রাশি আপনার যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে সন্তানের শারীরিক অসুস্থতা আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না তাই ভুলো বিয়ের আলোচনাতে যেতে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকা এরপরে সিংহ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সফলতা আর্থিক দিক দিয়ে সুযোগ বৃদ্ধি পাবে তবে সিংহ রাশি এক বা একাধিক সূত্র থেকে আয় আপনাকে চিন্তায় রাখবে আজকের দিনে মা বা মাতৃস্থানীয়াকেও আপনার সঙ্গে এদিকে সাহায্যের হাত বাড়ি দেবে মায়ের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আজকের দিনে আপনার ভাতৃস্থানীয় দ্বারা আপনি যথেষ্ট চিন্তায় থাকবেন আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই আছেন আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সিংহ রাশি তবে সিংহ রাশি অত্যাধিক প্রতারকরা প্রতারণা করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান প্রতারকরা নানাভাবে ক্ষতি করে যাচ্ছে সেদিক দিয়েও সাবধান এছাড়াও আপনি যেদিক দিয়ে সৌভাগ্য পাবেন তা হচ্ছে বন্ধুস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা এর সিংহ রাশি খাওয়ার দাওয়ার ব্যাপারে বিশেষ সচেতন হন নাহলে ভারী ধরনের রোগব্যাধি আপনার জীবনে চলে আসতেই পারে এরপরে এরপরে কন্যা রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনের সফলতা আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর অবশ্যই আছে কন্যা রাশি যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে প্রতারণা করবে বন্ধুদের সাহায্যে আপনি বন্ধুদের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান পিতা মাতার সঙ্গে পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকলো মায়ের সঙ্গে কোনো ছোট ছোট ব্যাপারে বড় বড় ঝগড়া হয়ে যেতেই পারে কন্যারাশি সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের ভালো রেজাল্ট আপনার মনে আনন্দের রেখা খেলিয়েই দেবে কন্যা রাশি কন্যা রাশি যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আপনার চোট লাগতে পারে সেদিক দিয়ে কন্যা রাশি আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কন্যা রাশির জাতক জাতিকা এরপরে তুল রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে বিরাট সীবৃদ্ধি সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন আজকের দিনে পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি অবশ্যই রয়েছে আজকের দিনে ভাই বা ভাতৃস্থানেও কারোর জন্যে মনে আশার আলো থাকবে তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে প্রতারণা করতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান সেই দিক দিয়ে কন্যা রাশি সাবধান তুলা তুলারাশি সাবধান আজকের দিনে তুলারাশি যেদিক দিয়ে চিন্তা আছে তা হচ্ছে আপনার সন্তানের মে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা হলো অস্থিরতা আসবে এছাড়াও রাশি এক বা একাধিক সূত্র থেকে আয় যোগ আছে যা কিছুটা কমতে পারে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা এরপরে বৃশ্চিক রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্য সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন বৃশ্চিক রাশি যে দিক দিয়ে চিন্তা তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে মা বা মাতৃস্থানেও কারোর শারীরিক অসুস্থতা আপনার নিজের শরীর ভালো থাকবে না মনও ভালো থাকবে না বৃশ্চিক রাশি এছাড়া এক বা একাধিক বন্ধুরা শত্রুতা করতে পারে সেদিক দিয়ে বৃষ্টির রাশি সাবধান তবে বৃশ্চিক রাশি দিয়ে সবচেয়ে ভালো তা হচ্ছে আপনার সন্তান সন্তানের চাকরি লাভ সন্তানের মেধার বিকাশ আপনার মনে আশার আলো খেলেই দেবে আজকের দিনে আপনার জীবনে নতুন পে আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কোনো অসুবিধা নেই বৃশ্চিক রাশির জাতক জাতিকা এরপরে ধনুরাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে সাফল্য আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার অতিরিক্ত অস্থিরতার কারণে যথেষ্ট ক্ষতি হতেই পারে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে কিছুটা খারাপ আচরণ করতে পারে আজকের দিনে ভাতৃ সম্পর্কের অবনতি এছাড়াও আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কোনো অসুবিধা নেই ধনু রাশির জাতক জাতিকা এরপরে মকর রাশি আজকের দিনটি যথেষ্ট চাপ কর্মজীবনে অস্থিরতা আর্থিক দিক দিয়ে কিছুটা হোঁট খেতেই পারেন আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে যথেষ্ট চিন্তা আসতেই পারে তবে যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট খারাপ আচরণ করবে বন্ধুদের দ্বারা আপনি বিশেষভাবে কিছুটা চাপে থাকতেই পারেন আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে এক বা সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর অবশ্যই রয়েছে তবে যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা অবশ্যই থাকবে আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা এরপরে কুম্ভ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে বিরাট সৌভাগ্য সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে বন্ধুদের দ্বারা আপনি একাধিক বিপদ থেকে উদ্ধার পাবেন কুম্ভ রাশি তবে কুম্ভ অতিরিক্ত ব্যয়যোগের কারণে সঞ্চয় হ্রাস হতে পারে আজকের দিনে আপনার যে দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান সন্তানের কর্মলাভ আপনার নিজের আর্থিক উন্নতি হবে তবে তা যথাযথ নয় আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা আছে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে কথা কাটাকাটি ঝগড়া অশান্তি হতেই পারে সেদিক দিয়ে সাবধান এক বা একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর অবশ্যই রয়েছে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কোনো অসুবিধা নেই কুম্ভ রাশির জাতক জাতিকা এরপরে মিন রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে বিরাট সৌভাগ্য সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর অবশ্যই রয়েছে তবে যেদিক দিয়ে চাপ আছে তা বন্ধু বন্ধুরা আপনার সঙ্গে সাহায্যের বাড়ি দেবে বন্ধুদের সাহায্যে একাধিক সৌভাগ্য লাভ অবশ্যই আছে তবে যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি কর্মজীবনে সাফল্য নেই এছাড়াও আপনার বন্ধুরা আপনার সঙ্গে প্রতারণা করতে পারে সেদিক দিয়ে মিন রাশি সাবধান তবে যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে সন্তান সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবেন আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা মীন রাশি দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনি পিতা বা মাতার আশীর্বাদ পাবেন এছাড়া পিতা মাতার সঙ্গে কোনো গুরুতর ব্যাপারে আপনি অবশ্যই আলোচনা সেরে নিতে পারেন আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মীন রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে কুড়ি জানুয়ারি শুক্রবার বারোটি রাশির কী রাশি ফল হবে তা আমি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেব আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছবে এটুকু জানে আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ